আপালমা দ্বীপে অগ্নুৎপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত 300-এর অধিক ঘরবাড়ি পুড়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল। 40 বছর পর ক্যানারি দ্বীপপুঞ্জের লা পালমা দ্বীপ এমন ঘটনা ঘটল যা মঙ্গলবার রাতে লাভা বেরিয়ে আসার ঘটনা কিছুটা বেড়েছে। গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছেন 84 দিন পর্যন্ত চলতে পারে এই ধারা। 150 হেক্টরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে লাভা। ঘন্টায় 200 মিটার গতিতে আটলান্টিক মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে লাভার প্রবাহ। অন্তত 185টি বাড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এ পর্যন্ত 6000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু দ্বীপটির বাসিন্দাদের সামনে এখন লাভার প্রবাহ, বিষাক্ত গ্যাস, ছাই এবং অ্যাসিড বৃষ্টির মতো সংকট। এদিকে যত সময় বাড়ছে এর ভয়াবহতা ততটা তীব্রই হয়ে উঠছে। মানুষজনের ভিতরে ছড়িয়ে পড়েছে অত্যন্ত আতঙ্ক। এমন অগ্নিকাণ্ডের ঘটনা বিশ্বে নজির, অনেক দেশেই দেখিনি এমন অনেক অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের দাবানলে সর্বশান্ত যেন পুরো এলাকা, বন ঘরবাড়ি যেন বিধ্বস্ত। আজকে পুরো এলাকার যেন মরুভূমিতে পরিণত হয়েছে। থামছে না অগ্নিকাণ্ডের অগ্নিশিখার লীলহান শিখা। বিভিন্ন উপায়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি নিরূপণের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। সরকারও হিমশিম খাচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে আনতে। আর কতদিন চলবে এই অগ্নিকাণ্ডের ঘটনা? শেষ হবে কি, নিঃশেষ হয়ে যাবে কি দেশ সৃষ্টি করতে?